আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যান সাগরগী মহোদয়, বিশ্বের এই ভবনে যেই যেখানে বসে ইউটিউব ভিত্তিক স্বাস্থ্যক্রম দেখতেছেন, নেট দুনিয়ার জগতে সকলকে জানাচ্ছি কলিকাতা হারবাল চিকিৎসালয় বা কলিকাতা হারবালের পক্ষ থেকে সকল দেশবাসী জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে জানাব মাশরুমে খাওয়ার উপকারিতা, জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আজকে ভিডিও টাইটেল ডিসক্রিপশনটি এবার সাজানো হয়েছে মাশরুম উপকারিতা, জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মাশরুম রোগ মুক্ত স্বাস্থ্য চান, নিয়মিত মাশরুম খান। অর্থাৎ মাশরুমের উপকারিতা দীর্ঘ সম্পর্কে এখানে আমি আপনাদেরকে বর্ণনা করলাম আমার ভিডিও বার্তার মাধ্যমে। মাশরুম একটি সবজাতীয় উদ্ভিদ। বিশ্বের উন্নত দেশে প্রতিদিনেই স্বাভাবিক খাবারের মাধ্যমে এই মাশরুম ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে এখনও তেমনি পরিচিত হয়নি মাশরুম খাওয়া। বন্ধুগণ, তো আসার কথা হলো পুষ্টিগুণে ভরা এই উপাদানে মাশরুম জনপ্রিয় করার জন্য সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে দেশ জুড়ে। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মাশরুম সম্বন্ধে সরকার ভালো একটা পদক্ষেপ নিয়েছে। বন্ধুগণ, মাশরুম শরীরে জমাকৃত কোলেস্টর মুক্ত করতে সাহায্য করে। যারা কোলেস্টর ট্যাবলেট খান, ওষুধ খান, তাদেরকে বলবো নিয়মিত 1 থেকে 2-3 মাস যদি আর মাশরুম দিয়া সবজি রান্না করে খেতে পারেন, আর কোলেস্টর ওষুধ খাওয়া লাগবে না। এছাড়াও বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, টিউমার, মেদভুঁড়ি, জন্ডিস, রক্ত স্বল্পতা, ডেঙ্গু জ্বর প্রভৃতি দুরারোগ্য রোগীর ব্যাধি থেকে প্রতিরোধ করে, নিরাময় করে মাশরুম খাওয়ার মাধ্যমে। বন্ধুগণ, বিশেষ করে দুরারোগ্য ব্যাধি থেকে আপনাকে নিরাময় করবে মাশরুম খাওয়ার মাধ্যমে। বন্ধুগণ, মাশরুমের পুষ্টি, মাশরুমের আমিষ পাওয়া যায় 25.30% চর্বি 5.6 মিলিগ্রাম। এছাড়াও ভিটামিন, মিনারেল, খাদ্য আঁশ, শর্করা। বন্ধুগণ, মাশরুমের ঔষধি গুণ। পুষ্টিগুণের পাশাপাশি মাশরুম রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। মাশরুমের আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, মিনারেল এমন সমন্বয়ে শর্করা জাতীয় যা কিনা আমাদের শরীরেরকে ইমিউন সিস্টেমকে উন্নত করে, ফলে গর্ভবতী মা ও শিশুরা নিয়মিত মাশরুম খেতে পারলেই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। মাশরুমের চর্বি শর্করা কম থাকার কারণে এবং খাদ্য বেশি থাকায় এই ডায়াবেটিস শরীর কোলেস্টেরল মাত্রা কমানোর অন্যতম উপাদান হিসাবে কাজ করে মাশরুম খাওয়ার মাধ্যমে। এছাড়াও ভিটামিন এবং মিনারেল থাকার কারণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই খাবার, এই সবজি খাওয়ার মাধ্যমে। মাশরুম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফরফরাস, ভিটামিন ডি যা কিনা শিশুদের দাঁত, হাড় ক্ষয় এবং পুরুষ মহিলাদের হাড় ক্ষয় প্রতিরোধ করতে পারে একমাত্র মাশরুম খাওয়ার গুণে। এতে আরও আছে ফোলিক অ্যাসিড এবং লোহিত, তাই মাশরুম খেলে রক্ত শূন্যতা দূর হয় এবং জিঙ্ক পর্যন্ত পাওয়া যায়। বিশেষ পদার্থ থাকায় হেপাটাইটিস ও জন্ডিসের প্রতিরোধ হিসেবে কাজ করে এই মাশরুম। মাশরুম আছে ভিটামিন এবং গ্লুকেন, ল্যাম্পাটল, টারফিনয়েড এবং বেনজোরোফাইন যা ক্যান্সার, টিউমার প্রতিরোধ করে। বন্ধুগণ, আর টাইটারফিন থাকাতে এটি বর্তমানে বিশ্বের ভিতরে এইডস প্রতিরোধ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই মাশরুম। তো বন্ধুগণ, বিশেষ করে এডিনোসিন থাকা এটি ডেঙ্গু জ্বরে প্রতিরোধ হিসাবে কাজ করে এবং স্পিলিট এবং ভিটামিন বিবারও থাকায় স্নায়ুতন্ত্র, স্পাইনাল কার্ড সুস্থ রাখে, পুরুষের জনশক্তি বৃদ্ধি করে এবং শক্তিবদ্ধ শক্তি এনার্জি হিসেবে একের ভিতরে 3 গুণ হিসেবে
বিশ্বে পরিচিত মাশরুম। তাই এটি আপনি আমি খাদ্যতালিকায় পুঁতে রাখতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের ডায়াবেটিস, কোলেস্ট্রল, জন্ডিস, এইচবিএস, এইচআইভি পজিটিভ, ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন রোগ থেকে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে আল্লাহর রহমতে। প্রথম আল্লাহ আর বিভিন্ন খাদ্য দেব উসিলা। তো বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, অন্য ভাই বোনদের দেখার মতো সুযোগ করে দেবেন। তো আজ আর নয়, সকলের সুস্থতা এবং সকলের দীর্ঘকামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।